ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। তুমি না খাইলে বাবু আমি খাইব না, নমু না নমু না। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। এই যে এতক্ষণ ধরে এতটা সময় নষ্ট করে যে গানের ভিডিও গুলা দেখলেন, সে গানটা নিশ্চয়ই অনেকে শুনছেন। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। এখন সেটা ফেসবুক ইউটিউব কিংবা টিকটক যেখানে হোক শুনছেন তো নাকি? তুমি না খাইলে বাবু আমি খাইব না। হ্যাঁ ঠিকই ধরছেন, আজকে আমি এইটা নিয়ে ভিডিও বানাবো, কারণ গানটা কিছুদিন ধরে খুবই ভাইরাল। মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। তবে হ্যাঁ, ভাইরাল হওয়ার পিছনে অবশ্য একটা কারণ আছে, আর সেটা হচ্ছে গানটার ভয়েস, সত্যি অসাধারণ। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। হে গাইস, দিস ইজ ফারাবিয়ার, আজকে আমি কথা বলবো এই ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না গানটা নিয়ে। সাথে এই গানের শিল্পীকে তুলে ধরবো আপনাদের সামনে, মানে নতুন প্রতিভা। প্রেম করি জীবনে নষ্ট বানাইছি হিত। সো আজারা কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। গানটার অরিজিনাল শিল্পী হলো এই যে এইটা। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। পাহাড়ি ছেলে জিও স্যাম। তুমি না খাইলে বাবু আমি খাইব না। গানের ভয়েস থেকে শুরু করে কথাগুলো সত্যি ভালো লাগার মতো। নমুনা নমুনা কত যে নমুনা, যার কারণে এত অল্প সময়ে গানটা এত মানুষের মনে জায়গা করে নিচ্ছে। তুমি সারা বাস মুনা, তুমি সারা আমি আমার জীবনে রাখি মুনা। তার উপর গানটা নাকি তার নিজের লেখা ও সুর করা। হ্যালো গাইস, ওরে মাইয়া মানুষ ভালো না, আমার এই গানটি আমি নিজে লিখেছিলাম, আর সবকিছু সুর আমার নিজেরই। প্রতিভা আছে বস। আর এটাকে সবার সামনে আর একটু তুলে ধরার জন্যই আমার আজকের ভিডিও। হ্যালো গাইস, বাংলাদেশে ভাইরাল হয়ে যাওয়া সেই গানের আরো কিছু অংশ আপনাদের শোনাচ্ছি এখন। মাইয়া মানুষ ভালো না, কত যে নমুনা, বিশ্বাস হইব না, হোয়াটসঅ্যাপে কোড চাইও না, রিলেশন টিকব না, তোমারে চিনব না, তোর মতো ছেলে হাইরে আমার সাথে যায় না। জিও স্যাম যে শুধু এই গানটা করে ভাইরাল হয়েছে তা কিন্তু না, তার মানে সে অনেক আগে থেকেই জঙ্গলে ঘুরে ঘুরে সবাইকে গান শোনায়তো। রাতে ডেঙ্গি বাতা নিন্দনে তেরি বাতে ফুলু কেসে তুজে তু তো খায়ালো মে সাথি হে তে খায়ালি মে বিতেরা দিগায়ালায়ে। যেগুলা আসলে অনেক সুন্দর। কেসে বাতায়ে কিউ তুজকো চাহে যারা বাতা না পায়ে, তুমারে তসবীর কে সাহারে মৌসম কাহি গুজারে মৌসুমি না। শুধু হিন্দি গান না, সাথে বাংলা গানও ছিল। ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো, কার সাথে আজ বায়না গুলো ভাগাভাগি করো, মন নিয়ে তুমি করছো খেলা পেটি শুধুই অবহেলা, ধীরে ধীরে তুমি ওগো। এই গানগুলো করে পাবলিকের মনে জায়গা করে নিলেও সব থেকে বেশি ভাইরাল হয় তার নিজের লেখা ও সুর করা এই গানটা দিয়ে। ওরে মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। গানটা কিন্তু ফার্স্টে টিকটকে আপলোড দেওয়া হয়, আর সেখান থেকে গানটা সবার এইখানে বসে যায়। ওরে মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। আমার এই ভিডিওটা বানানোর আরো একটা উদ্দেশ্য হলো সবাইকে এটা বোঝানো যে টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু এতটাও খারাপ না, চাইলে আপনিও সেখান থেকে ভালো কিছু করে দেখাতে পারেন, শুধু ভালো কিছু করার ইচ্ছেটা থাকতে হবে। বাট কি বলবো, দুঃখের কথা, এখনকার টিকটকাররা 2 দিন হলে টিকটকে আসে আর 3 দিনেই কাপড় চুপুর খুইলা ফেলে। যাই হোক, ওইদিকে না যায়, এদেরকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার নাই, কারণ এরা জীবনেও শুধরাবে না, শুধু শুধু নিজের পাপ বাড়ানো। ধুরু।
টপিকস তো এটা ছিল না। জিও স্যাম তার টিকটক আইডিতে গানটা আপলোড দেওয়ার কিছুদিনের মধ্যে গানটা সবার কাছে খুব ভালো লেগে যায়। আর জানেন তো ভালো লাগলে সবাই কি করে, একের পর এক এই গানটা দিয়ে ভিডিও বানানো শুরু। ওরে মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। সিংহাম স্যার হাইটা যাচ্ছে এই গান। ওরে মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। রিকশা থেকে বিএফ কে ফেলে দিচ্ছে এই গান। মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। তুমি না খাইলে বাবু আমি খাইমু না। আর লিপসিং তো আছেই। ওরে মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। মেয়েদের নিয়ে গানটা লেখা হলেও শুধু ছেলে না, মেয়েরাও কিন্তু এই গানে লিপসিং করে ভিডিও বানাচ্ছে। ওরে মাইয়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। ওয়েট, গানটার একটা ফিমেল ভার্সনও আছে। ওরে পোলা মানুষ ভালো না, আমি তো জানতাম না। যেহেতু গানটাতে বলা হয়েছে মেয়েরা ভালো না, সো মেয়েরা তো একটু জ্বলবেই। তুমি না খাইলে বাবু আমি খামু না। অ্যাকচুয়ালি আপনারা তো জানেন মেয়েরা ঠিক কেমন, এদের সারাদিন ধরে প্রশংসা করেন কিচ্ছু বলবে না, অনেক খুশি। বাট একটু মন্দ কথা বলেন ব্যাস শুরু হয়ে যাবে, এখানেও সেটাই হয়েছে। একে তো গানটা ভালো লাগছে, দ্বিতীয়ত তাদেরকে পছানো হয়েছে, যার কারণে হজম করতে না পারে গানটার ফিমেল ভার্সন বের করে ফেলছে। নমুনা নমুনা কত যে নমুনা। আস্তে আস্তে বুঝছি, বিশ্বাস হচ্ছে না যে তাদেরকে ভালো না বলার কারণে গানটা বের করছে। ওয়েট, প্রমাণ দিচ্ছি। পোলা মানুষ ভালো না, আমি তো জানতাম না। এই যে দেখেন, এতক্ষণ মেল ভাষণটাতে লিপসিং করে ভিডিও বানালেও এখন কিন্তু ফিমেল ভাষণটাতে ভিডিও বানাচ্ছে। ওরে পোলা মানুষ ভালো না, আমি তো জানতাম না। তুমি না খাইলে বাবু আমি খামু না। যাই হোক, আজকে টপিকস এটা না, আজকে টপিকস হলো একটা পাহাড়ি ছেলের প্রতিভা আপনাদের সামনে তুলে ধরা। ওরে মায়া মানুষ ভালো না, আমি তো জানতাম না। প্রেম করি আর জীবনে নষ্ট বানাইছি। আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে এইটুকু তুলে ধরার চেষ্টা করলাম যে বাংলাদেশের আনাচে কানাচে এমন প্রতিভার মানুষ প্রচুর আছে, যাদেরকে একটু গাইড করলে হয়তো অনেক দূর যেতে পারবে। আসুন আমরা এদের জন্য কিছু করি, না হয় কিছু করার চেষ্টা করি। হ্যালো গাইস, ওরে মাইয়া মানুষ ভালো না, আমার এই গানটি ইউটিউবের মধ্যে অনেকেই ভিন্নভাবে আপলোড দিয়েছে, তো আমি আমার গানটি সম্পূর্ণ এখনই মানে এখনো আমি গানটি সম্পূর্ণভাবে লিখিনি, সম্পূর্ণভাবে আমি আপলোড করি নাই, তো আমার গানটি এখনো রয়েছে। আর যারা ইউটিউবের মধ্যে মনে করেন এই গানটি ছিন্ন ভিন্ন করে প্রথম পড়লি আমার ঠিকই সম্পূর্ণ, আর পরের যে গানগুলো ওগুলো ওদের মতে ওদের যা মন চায় তা লিখে গেয়ে ফেলেছে, তো আমার গানটি খুব তাড়াতাড়ি চলে আসবে সম্পূর্ণ গানটি। তো আপনারা একটু অপেক্ষা করেন কিছুদিন, পাহাড়ি মানুষ জিও সেম ইউটিউবে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আপনারা সবাই। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কাকে নিয়ে ভিডিও বানাবো কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছো এতটুকুই, না তবে নামটা মনে রাখো, কোন প্যারা নাই সিল।